অত্যাধিক গরম পড়ার ফলে যে এক সপ্তাহ ছুটি পড়েছিলো তার আগে হয়েছিল মেয়েদের স্কুলে পরীক্ষা তারপর স্কুল খুলতেই হাতের কাজগুলো দেখেছিল তখন বানিয়েছিলাম এই হাতের কাজ আর এখন আবার লং ছুটি পড়েছে স্কুলে এক সপ্তাহ প্রায় হয়ে গেলো আর এখন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আগের পার্টে দেখেছো তোমরা বড় মেয়ের জন্য বানিয়েছিলাম ডিগি তবলা আর ছোটো মেয়ের জন্য বানাচ্ছি এখন এই যে তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে পাখি গাছপাতা পালা এই সব বানাচ্ছি তো এটাও আমি ইউটিউব দেখেই বানাচ্ছি তবে জানি না কেমন হয়েছে মানে আমার তো মনে হচ্ছিল খুব একটা ভালো হয়নি আর আমি সত্যি কথা বলতে এই সব জিনিস খুব একটা যে ভালো বানাতে পারি তাও না মেয়েদেরকে বানিয়ে দিতেই হবে ওদের স্কুলে হাতের কাজ দেখাতে হবে নাহলে সবাই বেশি বেশি নাম্বার পাবে আমার মেয়েরা পাবে শূন্য তো সেইভাবেই বানিয়ে দিলাম তো এলাজ ফেলাজ দিয়ে আমার বর বলছে এত খরচা করে কে হাতের কাজ বানায় আমি বলছি তুমি চুপ করো তুমি বুঝবে না আগের যুগটা অন্যরকম ছিল এখন যুগ হয়েছে অন্যরকম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো